वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येककेई स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते आधार कार्ड निये उठे एलो एकटि अत्यंत गुरुत्वपूर्ण आपडेट। अवशेषे आज जाना गेलो एबार थेके आधार कार्ड ना थाकले आपनारा पाबेन ना एई 10টি পরিষেবা। तो बंधुरा, से निये आजकेर गुरुत्वपूर्ण आपडेटटि आमि आपनादेर साथे शेयर करते जाच्छि जे आधार कार्ड ना थाकले कोन 10টি পরিষেবা পাওয়া যাবে না। समस्त किछु तथ्य डिटेल्स एई ভিডিওতে शेयर করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আধার নাগরিকের বৈধ পরিচয়পত্র হওয়ায় আধার ছাড়া এগোয় না সরকারি কাজ। গাড়ির লোন থেকে পেনশন স্কিমে টাকা রাখতে গেল আজকাল আবশ্যক আধারের নথি। দেশের প্রায় বাস্তব পরিস্থিতি বলছে আধার কার্ড ছাড়া সম্ভব নয় এই 10টি কাজ। এক নম্বর, সব কিছুতে প্রমাণ্য পরিচয়পত্র। দেশের বর্তমান পরিস্থিতি বলছে নাগরিকদের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রে লাগে আধারের পরিচয়। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের নথি লিংক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজেও লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার কার্ড থাকা আবশ্যক, তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। দুই নম্বর, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাধ্যতামূলক আধার কার্ড। এখন থেকে দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন জি, নেট ইত্যাদি বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড। এই কার্ড না থাকলে পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার্থীরা। তিন নম্বর, ব্যাংকিং পরিষেবা। দেশের যে কোনো ধরনের ব্যাংকিং পরিষেবা পেতে আধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকদের কাছে থাকতে হবে আধার নম্বর, অন্যথায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না তিনি। চার নম্বর, রান্নার গ্যাস সিলিন্ডার পেতে গ্রাহকদের কাছে আধার নম্বর থাকতে হবে। আধার নম্বর না থাকলে বুক করতে পারবেন না রান্নার গ্যাসের সিলিন্ডার, কারণ আধার কার্ড থেকে আপনার ঠিকানা পরিচয়পত্র নেবে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। পাঁচ নম্বর, পেনশন স্কিমের ক্ষেত্রে কোনো ধরনের পেনশন স্কিমে টাকা রাখতে গেলে গ্রাহকদের কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এই কার্ডের নথি দেখিয়ে বিভিন্ন প্রকল্পে নগদ জমা রাখতে পারেন গ্রাহক। ছয় নম্বর, রেশন দোকানে সরকারি ভর্তুকিতে গণবণ্টন পরিষেবার মাধ্যমে খাদ্যশস্য পেতে হলে রেশন কার্ডের সঙ্গে ব্যক্তির কাছে অবশ্যই থাকতে হবে আধার কার্ড। সাত নম্বর, প্রভিডেন্ট ফান্ড পিএফ ফান্ডের পুরোপুরি সুবিধা পেতে ইপিএফের সদস্য আধার কার্ডের সঙ্গে পিএফ জুড়তে বলা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করতে হবে গ্রাহককে। আট নম্বর, নন রেসিডেন্ট ইন্ডিয়ান এনআরআইদের জন্য আপনি যদি এনআরআই হয়েও কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনার কাছে অবশ্যই আধার কার্ড থাকতে হবে। নয় নম্বর, প্যান কার্ড। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে আপনার প্যান কার্ড ইনভ্যালিড হয়ে যাবে। ইতিমধ্যে বহুবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে বলা হয়েছে সরকারের তরফ থেকে। দশ নম্বর, বিদেশে ভ্রমণ। আপনি ভারতীয় হয়ে বিদেশ ভ্রমণ করতে চাইলে অবশ্যই আধার কার্ড থাকা জরুরি, কারণ আধার কার্ড না থাকলে পাসপোর্ট পাবেন না আপনি, আর পাসপোর্ট না হলে বিদেশ ভ্রমণ সম্ভব নয়। তো বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু এবিবি আনন্দর অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে।